হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলার মাঠে আজ সকাল থেকেই বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের। হাইকোর্ট জানিয়েছে বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে তারা বিক্ষোভ কর্মসূচি করতে পারবে এবং সেই মতোই একেবারে সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠের মেলার যে জায়গা সেখানে কিন্তু বিক্ষোভ চলছে পার্শ্ব শিক্ষকদের। তাদের দাবি, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদেরকে একেবারে শিক্ষকদের যে মর্যাদা, পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে, এছাড়াও তাদের এখনো পর্যন্ত যে পারিশ্রমিক দেওয়া হয়, কোনো বেতন দেওয়া হয় না, সেই নিয়ম বদলে বেতন দিতে হবে। শুধু তাই নয়, 70% পার্শ্ব শিক্ষিকা কাজ করছে এখন, তারা এখনো পর্যন্ত কোনো সিসিএল এর অধিকার পায়নি, তাই রাজ্য সরকারকে এই বিষয়ে তোপ দাগেন তারা। আপনাদের আরো একবার জানিয়ে দিই, পার্শ্ব শিক্ষক সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিক্ষোভ কর্মসূচি দেখানো হয়, যেখানে হাজার হাজার পার্শ্ব শিক্ষক তারা অংশগ্রহণ করেন এবং তাদের ঠিক কি দাবি সেই প্রসঙ্গে মধুমিতা বন্দ্যোপাধ্যায়, যিনি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম কনভেনার, তিনি কি বলছেন দেখাবো আপনাদের। ডিম্যান্ড, আমাদের ডিম্যান্ড এখন দুটো ডিম্যান্ড। একটা হচ্ছে 15 বছর ধরে কাজ করছি, যে অসম্মানের জায়গায় রাজ্য সরকার আমাদের ফেলে রেখেছে সেই অসম্মান আমরা আর মানব না। আমাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে, সামাজিক মর্যাদা দিয়ে আমাদের সহকারী শিক্ষকের মর্যাদা দিতে হবে, এটা আমাদের 1 নম্বর ডিম্যান্ড। 2 নম্বর ডিম্যান্ড, আমাদের এখনো পর্যন্ত থোক টাকায় পারিশ্রমিক দেওয়া হয়, কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাইছি বেতন কাঠামো, রেড পে উইথ পে ব্যান্ড, যেটা সহকারী শিক্ষকেরা পাচ্ছেন সেই বেতন কাঠামো অবিলম্বে আমাদের রাজ্য সরকারকে চালু করতে হবে। এই দুটোই আমাদের মূল ডিম্যান্ড। এছাড়া আমরা দেখছি, আমরা জানি যে এই ডিম্যান্ডগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, অনেক ডিম্যান্ডই ফুলফিল হয়ে যাবে, তবুও আলাদা করে আমরা বলবো যে আমাদের 70% পার্শ্ব শিক্ষিকা কাজ করছেন, তারা এখনো পর্যন্ত সিসিএল এর অধিকার পাননি।